কালকে রাত্রে যে ইডলির ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু সকালে উঠে দেখলাম সুন্দরভাবে ফার্মেন্টেশন হয়ে গেছে। তো তার ভিতরে একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দিলাম। আর এখানে প্রত্যেকটা ছাঁচের ভিতরে ভালো করে ব্রাশ দিয়ে অয়েল লাগিয়ে নিচ্ছি। নিয়ে এর ভিতরে এখন আমি সম পরিমাণে ব্যাটার দিয়ে দেব। এদিকে ইডলি ভাপের জন্য যে জলটা বসিয়েছিলাম সেটা কিন্তু একদম টক বগিয়ে ফুটে গেছে। তো এর ভিতরে আমি ছাঁচগুলো বসিয়ে দিয়ে আর ভালো করে ঢেকে দিলাম। ইডলি দিয়ে খাওয়া হবে সেই চাটনিটা নারকেল বাদাম কাঁচা লঙ্কা লবণ একসাথে পেস্ট করে নিয়েছি, আর তার ভিতরে শুকনো লঙ্কা সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। আর এদিকে কিন্তু ইডলিটা আমার রেডি হয়ে গেছে। আর এখন আমার সময় হচ্ছে সকাল 5:30, আর রেডি করে আমি মজুমদারকে খেতে দিচ্ছি, কারণ মজুমদার এ শিফট যাবে। শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা এইখান থেকে শুরু করলাম, এখনো 10টা বাজেনি, আর সকালবেলা আজকে ব্রেকফাস্টে ইডলি হয়েছে। আমি তো সকাল সকাল খেয়ে নিয়েছি, আর চানও হয়ে গেছে, কাজকর্ম হয়ে গেছে, পূজা হয়ে গেছে। তার কুকু এখন ঘুম থেকে উঠেছে, ও এখন খেতে বসেছে। আর মজুমদারের আজকে এসিড ডিউটি, তো ও ডিউটি চলে গেছে। তো পুতুর এখন খাওয়া হলে সে বসবে পড়তে। তরমুজটাকে বাইরে বার করে রাখলাম, তো পরে একটুখানি মানে ফ্রিজে ছিল, তো ঠান্ডা হয়ে আছে, তো ঠান্ডাটা যাতে ছেড়ে যায় তার জন্য বাইরে বার করে রেখেছি। তো পুতুর খাওয়া শেষ হতে হতে মানে তরমুজ ঠান্ডা ছেড়ে গিয়ে গরমও হয়ে যাবে, পুতুর আর শেষ হবে না। একটাই আছে, অনেকক্ষণ দেওয়া হয়েছে, মানে ইডলি খেতেও এত টাইম লাগে, তাহলে ওর খাওয়া দাওয়ার আর কি আছে, মানে কি খাবে ও আর। এখন কিন্তু আমার রান্না ভাত আর টক ডাল হয়ে গেছে। আর এখন আমি একটু পটল আর করলা বার করে নিয়েছি, এগুলোর পকোড়া বানাবো। তাই এটা এখন আমি পাতলা করে কেটে নেব। এই গরমের সিজনে তরমুজ খেতে কিন্তু খুবই ভালো লাগে, সবারই ভালো লাগে, আর আমার তো অত্যাধিক ভালো লাগে। মজুমদারও ভালো খায়, আর পুতু কোনো ফল খেতে চায় না, তবে তরমুজ দু এক টুকরো ও নেয় এবং খায়ও। পুতু করলার পটলটা ঠিক সেইভাবে ভালোবাসে না, তো যখন বললাম পকোড়া বানাবো তখন ও বললো না ও পাঁপড় ভাজা দিয়ে টক ডাল দিয়ে ভাত খাবে, তাই আমি ওর জন্য একটু পাঁপড় ভেজে দিলাম। পটল আর কাঁকরোলগুলো এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, নিয়ে একটু লবণ মাখিয়ে রাখলাম নরম হওয়ার জন্য। আমার আবার এই নতুন গ্যাস লাইটটা কিনতে হলো, কারণ আমার এই পুরানো গ্যাস লাইটটা খারাপ হয়ে গেছে, আর এটা যতই পরিষ্কার করতাম না কেন ফের আবার জং ধরে যেত। তো এবার এই গ্যাস লাইটটা নিয়ে এসেছি, গ্যাস লাইটটা ভারীও আছে, দেখি এই গ্যাস লাইটটা এবার কতদিন চলে আর কেমন ভালো থাকে। পুতু আজকে চান করার জন্য এতটাই ব্যস্ত ছিল যে পড়াশুনো করে বই না উঠিয়েই ব্যাস চান করতে চলে গেছে, কারণ আজকে অত্যাধিক গরম।
তো গরম হওয়ারই কথা, কারণ হচ্ছে জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে, তো জামাই ষষ্ঠী এসে যাচ্ছে, আম কাঁঠাল পাকার গরমটা তো দিতেই হবে, তো সেই গরমটা দিয়েছে। আর ও একদম মানে পড়তে চাচ্ছিলো না, আমি চান করব করছিলো, তো চান করতে পাঠিয়ে দিয়েছি, তো এখন বই খাতা সব ফেলে গেছে, কিন্তু এটা আমি উঠাবো না, ওকে আসলেই ওকে দিয়েই উঠাবো। ব্যাস এগুলো ফেলে চলে গেছে, আর আমি যদি এই বই খাতা উঠিয়ে রাখি তাহলে এটা ওর অভ্যাসে দাঁড়িয়ে যাবে, ও জানবে যে মা প্রত্যেক দিনই আমার বই খাতা উঠিয়ে দেবে, তো আমি শুধু বই খাতাগুলো বন্ধ করেই আর রেখে দেবো, কিন্তু গুছাবার দায়িত্ব ও নিজেই গুছিয়ে নেবে। ব্যাগও পড়ে আছে। বেসনের পাতলা করে একটা ব্যাটার গুলে নিয়েছিলাম, তার ভিতরে একটু লবণ মিষ্টি একটু লঙ্কার গুঁড়ো আর একটুখানি সোডা দিয়েছিলাম, খাবার সোডা দিয়ে তার ভিতরে পটলগুলো ডিপ করে আর ভেজে নিলাম। আর এখন আমি ভেজে নেব করলাগুলো, তবে এগুলো কিন্তু একটুখানি টাইম ধরে লো আঁচে ভাজতে হবে, কারণ এগুলো মোটা মোটা, তাই এটা মানে সিদ্ধ হতে একটু লেট হবে, সেই দিকে খেয়াল রাখতে হবে যাতে সিদ্ধ হয়ে যায়, আর এটা যেন যখন ভাজা শেষ হয় তখন জিনিসটা যেন খুব মুচমুচে আর ক্রাঞ্চি হয়। তো আজকে দুপুরবেলা করলার পকোড়া, পটলের পকোড়া, তার সাথে আমডাল আর ভেটে শাক। পুতু তো আগেই খেয়ে নিয়েছে, আর এখন মজুমদার ডিউটির থেকে চলে এসেছে, 2:30 বাজে, এখন মজুমদার আর আমি খেয়ে নেব দুপুরের খাওয়াটা। শুভ সন্ধ্যা, এই দুটো কথা যদি আমি একদম সামনাসামনি বলে শুরু করতে পারি, তা আমি মনে করি আমার ব্লগটা আমি ঠিকঠাক শুরু করেছি আর ঠিকঠাক পথে চলছে। তো সন্ধ্যে হয়ে গেছে বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা, আর সন্ধ্যাবেলায় চলে এসেছি সন্ধ্যাবেলার কারিকুলাম দিকে, তো চলুন সন্ধ্যাবেলা কি হচ্ছে সেটা শেয়ার করি আপনাদের সাথে। কিছুদিন ধরে পুতু প্রত্যেক দিন সন্ধ্যাবেলা হলেই ম্যাগি খাওয়ার নইলে পাস্তা খাওয়ার খুব বায়না করত, কিংবা হচ্ছে চিজ ব্রেড খাওয়ার, তো আমি জানি এগুলো প্রত্যেক দিন খাওয়াটা শরীরের পক্ষে বাচ্চাদের জন্য ঠিক না, তাই আমি ওর জন্য একটা রুটিন সেট করে দিয়েছি। সোমবার থেকে মানে রবিবার পর্যন্ত ও সন্ধ্যাবেলায় কী টিফিন খাবে সেগুলো একটা ডায়েরিতে লিখে দিয়েছি, সেই অনুযায়ী ওকে টিফিন দেওয়া হয়। তো আজকে ওর দুধ হরলিক্স টিফিন আছে, তার সাথে বিস্কিট বা ব্রেড যে কোনো একটা জিনিস দিই। পুতুর তো সন্ধ্যাবেলার টিফিন হয়ে গেছে, তার সাথে আমাদেরও সন্ধ্যাবেলার কিছু টিফিন থাকে, তো তার জন্য আজকে ঘি দিয়ে কালো জিরে দিয়ে চিড়ে ভেজে নিলাম, আর ভাজার সময় একটু লবণ দিয়ে দিয়েছি, আর এর সাথে এখন আমি একটুখানি হলদিরামের ঝুরি ভাজা মিক্স করে নিচ্ছি, আর লিকার চায়ের সাথে বিশেষ করে আদা আর গোলমরিচ দেওয়া চা আর তার সাথে চিড়ে ভাজা, এই সন্ধ্যাবেলার টিফিনটা কিন্তু আমার খুব ভালো লাগে, তো আমি সপ্তাহে একদিন দুদিন তো এটা খেয়েই থাকি।
আমি সবসময় বলি সন্ধ্যেবেলা যতক্ষণ না চা খাওয়া হয় ততক্ষণ সন্ধ্যেটা সন্ধ্যে বলে উপভোগ করতেই পারি না। আর এই টাইমটা যদি মজুমদার সন্ধ্যেবেলা বাড়ি থাকে তাহলে এই টাইমটা কিন্তু আমরা দুজনে এক জায়গায় বসে অন্তত চা খাই, টিভিতে নিউজ দেখি আর নিজেদের কিছু কথাবার্তা সবসময়ের জন্য মানে আলোচনা করে থাকি। তো এই টাইমটা আমাদের দুজনের ব্যক্তিগত টাইম হিসাবেই থেকে যায়। আজ একটা মানে খুব খারাপ অবস্থা হয়ে গেল, মানে ঘটে গেল আর কি। এসিটা পুরো এসি দিয়ে গরম হাওয়া বেরোচ্ছে, কম্প্রেসারটা চলছে না। তো এখনই বুঝতে পারলাম, দুপুরে ভালোই চলছিল আর এই 8:30 দিক থেকে বোঝা যাচ্ছে যে ঠান্ডা হাওয়া আর বেরোচ্ছে না, গরম হাওয়া বেরোচ্ছে এসি দিয়ে। তো তার জন্য অনেক জায়গায় ফোন করা হলো কিন্তু এখন কোনো মেকানিক মানে আসার মতো পরিস্থিতি নেই, মানে আসার জন্য রাজি হলো না। তো কালকের জন্য অপেক্ষা করতে হবে, জানি না আজকে রাত্রে কেমনভাবে সারারাত ঘুমা মানে সবাই ঘুমাবো। এতটাই গরম পড়েছে আজকে চিন্তার বাইরে, তো ঘুমাতে তো হবে। যাই হোক, তো ঘরে মানে মর্টিনও ছিল না, তো মজুমদার গিয়ে এখন একটা মর্টিন নিয়ে আসলো, মানে হিট যেটা আর কি, স্প্রে করে রেখেছি। আজকে আর মশারি টানাবো না, কারণ মশারি টানিয়ে শুতেও পারবো না এই গরমে। এইটা আনালাম, তো একবার স্প্রে করা হয়ে গেছে, আর একবার একটুখানি স্প্রে করবো। তবে একটা করে ঘর স্প্রে করছি, স্প্রে করে বন্ধ করে রাখছি, তারপরে অন্য ঘর স্প্রে করছি, কারণ স্প্রে অনেক দিন মানে স্প্রেটা করা হয় না, তো সহ্য করা যাচ্ছে না আর কি স্প্রের বন্ধটা। আজকে বললো যে রুটি খাবে না, ভাত খাবে। তো দুপুরে টক ডাল আছে আর একটু আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিচ্ছি। আর আলু সিদ্ধ যেদিন আমি খোসা ছাড়াই না সেদিন কিন্তু আলুগুলো এইভাবে গোল করে কেটে দিই, তাহলে খোসা ছাড়াতে সুবিধা হয়। বসিয়ে দিয়েছি, দিয়ে যে বাসন টাসন ছিল টুকটাক সেগুলো দিয়ে নিলাম। কিন্তু এখন ভাবছি যে একটু ভেন্ডি সিদ্ধ দেবো কিনা। ভাবার কারণ এটাই যে দুপুরবেলা তো একবার ভেন্ডি সিদ্ধ খাওয়া হয়েছে, তো এখন আবার ফের আরেকটু দেবো কিনা। দিলেও খারাপ না, কারণ মজুমদারও খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি, আর পুতু তো একটু আধটু ভালোই বাসে, তো দিলে এমন কিছু না। তবু ভালোবাসি বলে এই নয় যে দিনে দু তিনবার খাবো একটা সবজি, কিন্তু দেখি ভাতটা ফুটুক, তারপরে মজুমদারের কাছে জিজ্ঞাসা করি, ও যদি বলে যে দিতে তাহলে ভেন্ডি সিদ্ধ দেবো। তো আজকে আলু সিদ্ধ ভেন্ডি সিদ্ধ আর টক ডাল দিয়েই খাওয়া হয়ে যাবে। নিয়ে চলে এসেছি টিউশন থেকে, আর রান্না তো হয়ে গেছে, লাস্টটা শেষমেশ আর কি মজুমদারকে জিজ্ঞাসা করে ভেন্ডি সিদ্ধ দিলাম। মজুমদার বললো যে ভেন্ডি সিদ্ধ দিতে, তো ভেন্ডি সিদ্ধ দিলাম আর আলু সিদ্ধ টক ডাল, তো এটাই রাত্রে খাওয়া হবে। তো ভিডিওটা আমি আর বড় করছি না, এইখানেই শেষ করছি। আবার একটা নতুন দিনের আশায় আজকের ভিডিওটা আমি এইখানে শেষ করছি। ভিডিওটা যারা দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এসেছেন তারা অবশ্যই একবার সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন। তো আজকের মতো এইখানেই রাখছি, আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন। বাই, গুড নাইট।